Dear students, in the previous unit, you have read that Pluto abducted Proserpine when she was playing with her companions. In today's lesson, we shall learn what happened after Pluto had carried Proserpine away. Let's start. Returning home in the evening, when Ceres did not find Proserpine in the palace, she became restless. She looked for her everywhere in vain. Her search went on the whole night, and in the morning she became very upset not to find her daughter. She became so overwhelmed with grief that she neglected all her work on earth. As a result, famine broke out all over the world. সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যখন সেরেস প্রজারপাইনকে দেখতে পেল না, তখন সে অস্থির হয়ে পড়ল। সে তাকে বৃথাই সব জায়গায় খুঁজে বেড়াল। সারা রাত কন্যার খোঁজ করেও না পেয়ে সকালে সেরেস একেবারে ভেঙে পড়ল। সে দুঃখে এতটাই ভারাক্রান্ত হলো যে তার কাজে অবহেলা করতে লাগলো, ফলে মর্তে এক ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল। The famine-stricken people went to Ceres and implored her to bring back prosperity. But Ceres refused them, saying that she could not bring back prosperity until she got back her lost daughter. Having no other option, the people went to Jupiter, the king of the gods, and prayed him to bring Proserpine back to her mother. দুর্ভিক্ষ কবলিত মানুষেরা সেরেসকে অনুরোধ করল যাতে সে পৃথিবীতে প্রাচুর্য ফিরিয়ে আনে, কিন্তু সেরেস সরাসরি এই বলে তাদের প্রত্যাখ্যান করল যে সে যতদিন না তার কন্যাকে ফিরে পাবে ততদিন প্রাচুর্য ফিরিয়ে আনবে না। ফলে অগত্যা মানুষেরা দেবতাদের রাজা জুপিটারের কাছে হাজির হল এবং তাকে অনুরোধ করল যাতে সে প্রজারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। ফাইনালি সেরেস কেম টু সিসিলি ইন সার্চ অফ আর ডটার। দেয়ার ওয়ান ডে ওয়াইল পাসিং বাই এ রিভার শি ফাউন্ড দ্য গার্ডল দ্যাট প্রজারপাইন হ্যাড থ্রোন ইন টু দ্য রিভার ওয়েন প্লুটো ওয়াজ ক্যারিং হার অ্যাওয়ে। Seeing the girdle of a lost daughter, Ceres was in tears. Then the nymph of the fountain told her that she had seen Proserpine in the kingdom of Pluto. The nymph also added that Proserpine was very unhappy in Pluto's kingdom. এদিকে সেরেস তার কন্যাকে খুঁজতে খুঁজতে সিসিলি দ্বীপে এসে উপস্থিত হল। একদিন যখন সে একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে তার কন্যার কোমরবন্ধখানা দেখতে পেল। কন্যার কোমরবন্ধখানা দেখে তার চোখে জল চলে এলো। তখন ঝর্ণার দেবী তাকে জানালো যে সে প্রজারপাইনকে প্লুটোর রাজ্যে দেখেছে। সে আরও বলল যে প্রজারপাইন সেখানে খুব দুঃখের মধ্য দিয়ে দিন যাপন করছে। Ceres now came to Jupiter and implored him to bring back Proserpine from Pluto's kingdom. Jupiter said that Proserpine might return if she had not tasted any food in Pluto's kingdom. Ceres এখন জুপিটারের কাছে এসে তার কাছে প্রার্থনা জানালো যাতে সে প্রজাপাইনকে প্লুটোর মৃত্যুপুরী থেকে ফিরিয়ে আনে। জুপিটার বলল প্রজারপাইন ফিরে আসতে পারে যদি সে প্লুটোর রাজ্যে কোনো কিছু না ভক্ষণ করে থাকে। সো উইথ জুপিটার্স পারমিশন সেরেস ওয়েন্ট ইন টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড টু ব্রিং প্রজারপাইন ব্যাক। বাট আনফর্চুনেটলি দ্যাট ভেরি ডে প্রজারপাইন হ্যাড ইটেন 6 পমগ্রানেট সিডস।
As a result, she was destined to spend 6 months in the dark underground kingdom of Pluto. Since then, Proserpine would spend 6 months on Earth and 6 months in Pluto's kingdom. সুতরাং জুপিটারের অনুমতি নিয়ে সেরেস মৃতদের জগতে গেল প্রজারপাইনকে ফিরিয়ে আনতে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিনই প্রজারপাইন বেদানার 6টি দানা খেয়ে ফেলেছিল, ফলে 6 মাস মৃত্যুপুরীতে থাকা তার জন্য নির্ধারিত হয়ে যায়। তারপর থেকেই সে 6 মাস পৃথিবীতে ও 6 মাস প্লুটোর পাতালপুরীতে থাকত। Thus, when Proserpine would return to her mother, the earth would look beautiful and happy, and when she would return to rejoin Pluto in his dark underground kingdom, the earth would look sad and gloomy. এইভাবে যখন Proserpine তার মায়ের কাছে ফিরে আসতো, তখন পৃথিবী নবরূপে সেজে উঠত, এবং যখন সে প্লুটোর অন্ধকার পাতালপুরীতে চলে যেত, তখন পৃথিবী তার সৌন্দর্য হারিয়ে আবার বিষণ্ন হয়ে যেত। দ্য স্টোরি অফ প্রজাপাইন গল্পটি এখানেই শেষ হচ্ছে। আমি সংক্ষেপে গল্পটি আলোচনা করলাম। তোমরা ভালো করে গল্পটা পড়বে এবং বইয়ের অ্যাক্টিভিটিগুলো অনুশীলন করবে।